নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি সবার প্রিয় রসগোল্লা। সময় নষ্ট না করে আমার ভিডিওটি শুরু করছি। রসগোল্লা বানানোর জন্য লাগছে আমার দুধ, চিনি, আর লাগছে লেবুর রস। লেবুর রসটা আমি একটু জলে গুলে নিয়েছি, আর আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, মানে 500 গ্রাম চিনি নিয়েছি। তো চিনিটা আমার ওই জলের মধ্যে গরম হতে দিতে হবে। একটু গরম হওয়ার পর আমি আস্তে আস্তে লেবু জল দিয়ে দেব ছানাটা কাটার জন্য। লেবু জল দিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। দেখুন, আমাদের ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমরা ছানাটাকে ভালো করে তুলে নেব এবং যাতে জল থাকে এমন করে রাখব। এবার ছানাটাকে ভালো করে মাখতে হবে। মিষ্টিগুলো আমরা ছানা দিয়ে মিষ্টিগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমরা এগুলো শিরাতে ডুবিয়ে নেব। এটা গরম হয়ে গেছে। শিরার মধ্যে আমরা কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি, আর এইভাবে আমাদের বানানো মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দেখুন, মিষ্টিগুলো ফুলে উঠেছে, প্রায় হয়ে এসছে। এখন বন্ধ করে দেবো আমি ওভেনটা, আর এভাবে 3-4 ঘন্টা রেখে দেব যাতে মিষ্টির শিরাটা মিষ্টির ভেতরে ঢোকে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।